আজকে 14 জানুয়ারি, সবাই মিলে, সব মামা তো ভাই বোনেরা মিলে চলে এসেছি মামার বাড়িতে। এটা অনেকেই চেন, এই বাড়িটা হলো চ্যানেল আছে তাদের বাড়ি। হ্যালো, বাড়িতে একটু ঘুরে দেখি আগে, দাঁড়া একটু বুড়ি তুলনি পুরো ফুলি সাজানো। এই দেখো এখান থেকে, এই দেখো টানে বাচ্চাটা মার্কেট কিছু একটা চলে গেল। এই জায়গাটায় বাচ্চা পাটি করে, খুব এনজয় করছে। বড়রা সব ছিটকে ছুটকে রয়েছে, আর একদম যে জুনিয়া সে এখন ঘুমাচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেক গাছ রয়েছে, দিনের বেলায় দেখাবো। হ্যালো, রাত ঠিক মতো। হ্যালো, দেখানো যাবে এইখানে আরেকটা আসল দেখেছে, সেটাকে বেশি ভালো করে দেখানো যাবে না। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, দেখে নাও কি কি চাই, কিচ্ছু চাই না, মুখের মধ্যে ঢুকে যাবে কেন, দুধ ছাতা দূরে করো, বাচ্চারা তাকাও, বাচ্চারা ডিনার পার্টি চলছে, এদিকে তাকাও। আরে ওই ঢাকনাটা তোল, ঢাকনাটার মধ্যে কি আছে, চাটনি। আহা, বাচ্চা পার্টির খাওয়া চলছে, তুইও বাচ্চার মধ্যে ঢুকে গেছিস, কিন্তু দিয়ে তোকে চিকেন কিছু বলো। আনন্দ হচ্ছে, আমরা খুব মানে কি বলবো, খুব মন খুলে আনন্দ করছি। অনেকদিন বাদে রিমঝিম এসছে, রিমঝিমকে নিয়ে সব একসাথে হয়েছি। আমার মামার বাড়ির গ্রুপ পুরো, মামার বাড়ির গ্রুপ ফুল এনজয়মেন্ট চলছে। একটু পরে গানের আসর হবে, তখন কে কিছু বলুন দাদা, কিছু বলুন, এই রে কি বলবো, আমার তো হিন্দি হিন্দি আছে। আচ্ছা, আমি এখানে এসেছি সবার সাথে আনন্দ করছি, খুব ভালো, খুব ভালো লাগছে। ভাই বোনদের সাথে একসাথে আলোচনা, মানে বেশ কথাবার্তা চলছে, খুব ভালো লাগছে। ভেরি গুড, থ্যাংক ইউ। এখন গানের সব সরঞ্জাম এসে গেছে, এখন গান হবে, তখন আসছি আবার। এখন বাজে রাত্রি সোয়া একটা, সবে মাত্র আসর শুরু হলো, মিউট করতে বাধ্য হলাম কারণ কপিরাইট খেয়ে যাব। তো কি করলে গুড মর্নিং, এখন কার বাড়িতে আছি একটু দেখো, চিনতে পারো?
এরাম কাকে চা দেখাচ্ছো? আমি এরকম প্লেন্টিফাই এবার ওর আসল জায়গাটা দেখাবো। এই যে ওনার পতিদেব সুদীপ দত্ত প্রচুর প্রচুর হেল্প করে না? হ্যাঁ ঢুকছি। হ্যাঁ এটা দিয়ে খুব ভালো করেছে। দেখো এখান থেকে কোথায় গেছে ঘর একটু সর ঘর মোছার জন্য কোথায় মিষ্টি মিষ্টি গোলাপ অনেক ফুল আছে, অনেক ফুল চিনি গোলাপ এইটা কি ফুল তুমি কি চেনো? হ্যাঁ এখানে একটা স্টোন দিয়ে সুন্দর পেভমেন্ট করা আছে। কি সুন্দর ঘরেও অনেক রয়েছে, এটা দেখাচ্ছি। এই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমার, নারকলের মালা দিয়ে বাবুই পাখির বাসার মতো করেছে। এখানে একটা, এইখানে একটা। ফ্ল্যাট বাড়িতে এত সুন্দর করে গাছ। তারপরে চলে এসেছে পুচকু সোনা। ও পুচকু, পুচকু ওদিক দিয়ে ঢুকে গেছে, ওখানে খাবার জায়গা খুলতে গেছে, সময় হয়ে গেছে। ঘুনু ঘুনু চপ ঘুনু মাটন বিরিয়ানি, গলৌটি কাবাব, বাড়িতে বানানো রায়তা, চাটনি, এখানে মিষ্টি, এইটা একটা স্যালাড, কোল্ড ড্রিঙ্ক, হাই
এখন সন্ধেবেলা হয়ে গেছে, বিদায়ের পালা, চা পর্ব শেষ। তো সবাই ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো জানিও।